আজকের আলোচনা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এক্সট্রা, উপপাদ্যের এক্সট্রা। তাইলে উপপাদ্য এক্সট্রা নং 3, অনুশীলনী 8.1। আজকের প্রশ্নটি হলো, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি যা সমকেন্দ্রিক বৃত্তের একটা যা এবি অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে এসি সমান বিডি। চলো আমরা এখন এই তথ্যটি বা এই প্রশ্নটির সমাধান করতে গেলে আমরা এই পাশের চিত্রটা লক্ষ্য করব। পরপর আমরা দুইটা বৃত্ত আঁকবো কম্পাসের সাহায্যে, একটি বড় বৃত্ত একটি ছোট বৃত্ত। তাইলে বড় বৃত্তের যা হলো এবি, এই এবি যাটা আবার ছোট বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করবে, আর আমরা ওপি এবি যার উপর লম্ব আঁকবো। এখন আমরা এই পাশের চিত্রের উপর ভিত্তি করে আমরা বর্ণনাটি দেব। বর্ণনার ক্ষেত্রে প্রথমে আমরা বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দুইটি এককেন্দ্রিক বৃত্তের যা এবি অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করিতে হইবে যে এসি সমান বিডি। অঙ্কন, ও থেকে এবি এর উপর ওপি লম্ব এবি আঁকি। প্রমাণ, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো যায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, যা আমরা এগুলো আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। এখন লক্ষ্য করো যে চিত্রে ওপি লম্ব এবি, তাহলে আমরা এখন বলতে পারি এপি সমান বিপি, এটা সমীকরণ এক। আবার ওপি লম্ব সিডি, তাহলে আমরা লিখতে পারি সিপি সমান ডিপি, সমীকরণ দুই। এখন সমীকরণ এক থেকে আমরা সমীকরণ দুই বিয়োগ দিই, তাহলে কি দাঁড়ায় লক্ষ্য করো, এপি মাইনাস সিপি সমান বিপি মাইনাস ডিপি। এখন এপি থেকে যদি সিপি চলে যায় থাকে এসি, আর বিপি থেকে যদি ডিপি চলে যায় তাহলে থাকে বিডি। সুতরাং এসি সমান বিডি প্রমাণিত।